এসএসসি ও এইচএসসি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম 33 নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। আলকরুন একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম। লক্ষ্য যদি স্থির থাকে তবে সাফল্য নিশ্চিত। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ চলার বিষয়ে এখন থেকে প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।